আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স টেকনিক্যাল লেমন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আমি গত পর্বে দেখিয়েছিলাম এটা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিওতে একটা আপডেট দিব, এটার সেটা হচ্ছে আপনাদের তাদের এক্সচেঞ্জে যে নিজস্ব এক্সচেঞ্জ সাইট আছে সেই সাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো প্রথম পর্বে আমি বলেছিলাম 5টা রেফার করতে হবে, আসলে এটা মানে অবশ্যই নয়, মানে আপনি না করলেও পারেন। মানে আমি পরবর্তীতে এটা দেখলাম যে আপনি যদি 5টা রেফার করেন তাহলে এক্সট্রা কিছু বোনাস পাবেন, মানে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে তো 1 লাখ টোকেন পাবেন, যেটা 1 লাখ কিক আর এই টোকেনটা 1 লাখ পাবেন। কিন্তু আপনি যদি 5টা রেফার করতে পারেন তো এখান থেকে আরও 1 লাখ বা 50,000 এক্সট্রা পাবেন। তো সেটা নিচের দিকে লেখা আছে বা একটা চার্ট আছে, আপনি চার্টটা দেখলে বুঝবেন। এই যে হচ্ছে চার্টটা, এখানে দেখুন আপনি যদি পাঁচজনকে ইউজ করেন তো আরও 50,000 কিক টোকেন এক্সট্রা পাবেন, আর যদি 25 জনকে করতে পারেন তাহলে 1 লাখ এক্সট্রা পাবেন। আমার যেহেতু 36 এর জন্য 2,50,000 কয়েন এখানে দেখাচ্ছে। আশা করি ক্লিয়ার। তো এটার যে আপডেট সেটা হচ্ছে অবশ্যই আপনাকে KYCটা করতে হবে। আপনি KYC করার জন্য এবার কী করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, এই ধরনের অনলাইন আনরিলেটেড ভিডিও পেতে বা সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। এবং যারা টেলিগ্রাম ইউজ, সব ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা অলরেডি কিন্তু এখানে আমাদের সেই আপডেটটা দিয়ে দিয়েছে। যে দেখুন এই যে KickEX রেফারেল প্রোগ্রামের যে এই এয়ারড্রপটা চলতেছিল তো সেই এয়ারড্রপের অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। এখান দেখুন এটা হচ্ছে জয়েন লিঙ্ক আর এটা হচ্ছে আইডি ভেরিফিকেশন লিঙ্ক। তো ডিসক্রিপশন বক্সে এরকম 2টা লিঙ্ক পেয়ে যাবেন। তো যেটা আইডি ভেরিফিকেশন লিঙ্ক, আপনাকে আইডি ভেরিফিকেশন যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা জাস্ট এটা ক্লিক করে দেবেন। সেম প্রসেস, মানে আপনারা আগে যেরকম অ্যাকাউন্ট করেছেন তো আগের ভিডিওটা দেখে নিতে পারেন কীভাবে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করা আর আইডি ভেরিফিকেশন করার জিনিসটাই একই, সেম, একটা দেখলে আর একটা পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের সামনে যে ইন্টারফেসটা শো হবে আমি একটু যে দেখিয়ে দেবো কীভাবে ভেরিফাই করবেন। আইডি ভেরিফাই খুবই ইজি, তো সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো, এই জন্য কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো আপনারা আগে আমি বলেছিলাম এই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে করতে পারেন, অথবা এগুলো না দিতে চাইলে যে সরাসরি গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করলে আপনি যেই ইমেলটা দিয়ে কিক এয়ারড্রপে জয়েন করেছিলেন সেম সেই ইমেলটা দিয়ে জয়েন করবেন। তো ভিউয়ার্স আমি আবার বলছি, আপনি যেই ইমেলটা দিয়ে কিক এয়ারড্রপে জয়েন করেছিলেন সেই সেম ইমেল দিয়ে আপনি কিক এই যে ইকোর সিস্টেম যেটা বা যেটা এক্সচেঞ্জ সাইটে সেম ইমেল দিয়ে আপনি এখানে লগ ইন সাইন আপ করবেন। সিঙ্গিং করলে হবে না, সাইন আপ করলে আমি সেম ইমেল যদি এখানে দেন অটোমেটিকলি সিঙ্গিং হয়ে যাবে। এবং সিঙ্গিং হওয়ার পর কী হবে বা কীভাবে ভেরিফিকেশন করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো 1 থেকে 3 মিনিট সময় লাগে ভেরিফিকেশন কমপ্লিট হতে, আর ভেরিফিকেশন খুবই ইজি, কোনো ঝামেলা ছাড়াই ভেরিফিকেশন করতে পারবেন। তো আপনি যখন অ্যাকাউন্টটা সিঙ্গিং করবেন বা অ্যাকাউন্টটা গুগল আগে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস হবে, দেন এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো তার আগে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। আপনি আপনার কান্ট্রি বাংলাদেশ বা যা দেবেন সেটা দিয়ে বাংলাদেশে, যেখানে বাংলাদেশ দিয়ে আপনি কি পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিসের মাধ্যমে KYCটা করতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি জাস্ট আইডি কার্ড সিলেক্ট করলাম। আইডি কার্ড সিলেক্ট করলে এখানে আইডি কার্ডের ফার্স্ট পেজ, এখানে আইডি কার্ডের সেকেন্ড পেজ আপলোড করবেন। খুবই ইজি, সিম্পল কাজ। সেকেন্ড পেজ আপলোড করার পর আপনার একটা সেলফি দিতে হবে। তো সেলফি দেওয়ার জন্য আপনার ফোনে অটোমেটিক ক্যামেরা ওপেন হয়ে যাবে, এই জন্য অ্যালো বাটনে ক্লিক করলে আপনার ফোনে অটোমেটিকলি ক্যামেরাটা দেখবেন ওপেন হয়ে গেছে। এবং ক্যামেরাটা ওপেন হওয়ার পর এখানে স্টার্ট যে বাটনটা আছে স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। এটা ক্রোম ব্রাউজার দিয়ে করলে আপনার বেশি ভালো হবে। তো এখানে স্টার যে বাটনটা আছে স্টার বাটন ক্লিক করবেন। দেন এখানে আপনাকে বলতেছে অবশ্যই এদিক ওদিক তাকানো যাবে না, সোজা ফেসে তাকাতে বা চশমা রিমুভ করতে হবে, এটা সেটা বলতেছে। আর চশমাটা রিমুভ করতে হবে বা নিচের দিকে তাকানো যাবে না, মানে সোজা ক্যামেরার দিকে তাকাতে হবে, আপনার ক্যামেরার দিকে তাকায় এটা করতে হবে। দেন এটা নেক্সট ইনস্ট্রাকশনে ক্লিক করবেন। তো তারপর এখানে বলতেছে দেখুন সামনাসামনি তাকাতে হবে, একদিকে কালো একদিকে পরিষ্কার থাকলে হবে না, বা সামনে কালো পিছনে উজ্জ্বল এরকম থাকলে। এগুলো আপনার KYC তো জাস্ট বুঝেনি, এগুলো আসলে নতুন করে বোঝানোর মতো কিছু নাই। দেন স্টার্ট বাটনে ক্লিক করলে আপনার একটা সেলফি নেবে, মানে সরাসরি আপনার যে একটা সেলফি সেই সেলফিটা তারা নেবে। সেলফিটা আপনাকে যা যা বলবে আপনি সেটা করবেন। পরবর্তী স্ক্রিনশট আমি রাখতে পারি না, জাস্ট আপনার ফেসের সেলফি নেবে এবং ফেসটা করার সময় ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন, তাহলেই হবে। তারা বলে দেবে যে আপনারটা ডান হয়ে গেছে, এদিক ওদিক তাকানোর কোনো প্রয়োজন নেই, সোজাসুজি ক্যামেরার দিকে তাকালেই যথেষ্ট। এবং একটু ক্লোজ নেবেন, যারা বিকাশ, নগদ এসব অ্যাকাউন্ট খুলেছেন একটু ক্লোজলি নেবেন ক্যামেরাটা। তো ওরা বলে দেবে যে ক্যামেরা ক্লোজ নিতে, তো কাছে কাছে নেবেন। দেন আপনারটা ওকে হয়ে যাবে। ওকে হওয়ার পর এখানে দেখুন আইডেন্টি ভেরিফিকেশন ডকুমেন্ট আপনার সাবমিট হওয়ার পর আইডি কার্ড এটা এডিট করতে পারবেন। সেলফি ভেরিফাইড অলরেডি হয়ে গেছে এটা লেখা দেখাবে, এবং আইডি কার্ড এডিট যা দিয়েছেন তা দিয়েছেনই। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলে ওরা পরবর্তী দেখুন স্ট্যাটাস, এটা একটু লোডিং নেবে। এই যে দেখুন এখানে 1 to 3 মিনিট, মানে বিটুইন 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। এই জন্য একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি আপনার ইমেলটা চেক করবেন। তো तो ভিউয়ার্স ইমেলটা চেক করলে ইমেলে একটা নোটিশ দেখতে পাবেন যে আইডি ভেরিফিকেশন সাকসেস। তো আইডি ভেরিফিকেশন হওয়ার পর কেমন আসে সেটা আমি আপনাদের সাইটে ঢুকে এখন দেখিয়ে দেব। তো এই সাইটে জাস্ট একটা অ্যাকাউন্ট করে রাখবেন, আর এটার পেমেন্ট হয়তো নেক্সট মান্থে আপনারা পেয়ে যাবেন। ভেরিফিকেশন আপডেট এখানে কি শো করতেছে এটা আমি আপনাদের দেখিয়ে দিই যে আইডি ভেরিফিকেশন করার পর কী হয়। আমার 1 মিনিট সময় লাগছিল আইডি ভেরিফিকেশন হতে, 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনার আইডিটাও ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। তো আমি সিম্পলি এটা ওপেন করে নেব, আমি যেহেতু অলরেডি এটা সিঙ্গিং করে নেব। তো আগেই বলছি কিন্তু যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই সেম ইমেল দিয়ে কিন্তু এখানে আপনি সাবমিট করবেন। আপনি আপনার ইমেলটা চেক করে দেখবেন, ইমেলটা ইউজার ভেরিফিকেশন সাকসেস লেখা দেখাবে। এখানে KYC রয়েছে, দেখুন আমি আপনি অলরেডি KYC পাস্ট করেছেন, এটা এখানে লেখা আসবে। তো আপনার KYCটা কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী কোনো আপডেট আসলে সেটা আপনাদের জানিয়ে দেবো। এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এটা ফলো করে রাখবেন। সব ধরনের আপডেট সবার আগে আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো, বা আমরা ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যখন আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন। তো এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট, ফিউজ পেমেন্ট একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। আপনি কোনো ধরনের রেফার ছাড়াও $10 এখান থেকে আর্নিং করতে পারবেন। তো কীভাবে অ্যাকাউন্ট করুন সেই ভিডিওটা দেখতে আগের ভিডিওটা দেখতে পারেন। আগের ভিডিওতে আমি A to Z প্রসেসটা দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওতে দেখিয়ে দিলাম কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন, এবং ভেরিফিকেশনটা সবারই করা অত্যাবশ্যক, অবশ্যই করতে হবে। ভেরিফিকেশন করলে আপনি এখান থেকে এই পেমেন্টটা উইথড্র করে নিয়ে নিতে পারবেন। ওকে ভিউয়ার্স, আশা করি ক্লিয়ার। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ।